সিঙ্গেল থেকে থেকে বন্ধুর যখন বয়স হয়ে যায়, তারপর বন্ধু যা করে। কিরে, কাল তুই কোথায় গেছিলি? দেখলাম সুন্দর ড্রেসপত্র পরেছিলি, আবার দেখলাম স্কুলের ব্যাগ ছিল কাঁধে একটা। আবার এর আগের দিনকেও দুদিন দেখেছি স্কুলের ব্যাগ, আবার সুন্দর ড্রেসপত্র, আবার দেখেছিলাম জুতো পরেছিল একটা নতুন জুতো। কি ভালো অফিসে চাকরি বাকরি পেলি নাকি? আরে না না ভাই, ও সব কিছু না। তাহলে ড্রেসপত্র পরে কোথায় যাচ্ছিলি? এত নতুন ড্রেসপত্র, জুতো নতুন, কোথায় যাচ্ছিলি? কোথায়? কলেজে যাচ্ছিলাম। কলেজে নাকি? তাহলে কি কলেজে চাকরি বাকরি পেলে নাকি ঝাড়ুদারের? শালা, তোর থেকে তো ভালো পড়াশোনা। আমি আমি তো সবসময় ফার্স্টে বসতাম, তুই তো লাস্টে বসতি। প্রতিটা সাবজেক্টে তুই দুটো করে গুল্লা পেতি, আমি না একটা করে পেতাম, তুই দুটো করে পেতি। আর প্রতিটা ক্লাসে আমি একবার ফেল করতাম, তুই তিন চারবার করে ফেল করতি। তুই শালা কলেজে চাকরি পেলে কীভাবে? কলেজে চাকরি হবো কী করে? তোর থেকে তো পড়াশোনা আমি খারাপ। আমার ধন্য স্যার, আবার ফোন করেছি। তাহলে কলেজে চাকরি পাই? আমি ওই কলেজে ভর্তি হয়েছি নতুনভাবে। কলেজে ভর্তি হয়েছিস নাকি? কেন এই বয়সে কলেজে ভর্তি হয়েছিস, কী ব্যাপার? আরে বুঝতে তো পারছিস, তোদের আর কি বলবো নতুন করে। তোরও বিয়ে হয়ে গেলো দুদিন আগে, তোদের বন্ধুদের সবারই বিয়ে হয়ে যাচ্ছে, আমার বন্ধুদের সবারই বিয়ে হয়ে গেল, সবাই বউ হয়ে গেল। আর আমি এখন একটু পর্যন্ত গার্লফ্রেন্ডই পটাতে পারলাম না, কী করবো বল? কলেজটাও পাশ করে গেলাম, সেই জন্য আবার ভাবছি নতুন করে কলেজে ভর্তি হলাম, হয়ে যদি দুই চারটে বান্ধবী পটে ওখান থেকে একটা গার্লফ্রেন্ড তুলে নেবো। এ হয়ে না হলে তো হবে না, সেজন্য কলেজে ভর্তি হলাম, দু একটা গার্লফ্রেন্ড তুলে নেবো যদি বিয়েটা হয় এবার। কি কি পিকনিকের মেয়ে পটানোর? তোর কাছে শিখতে হবে।